চ্যানেল জলসা, প্রিয় স্বদেশের প্রতিপক্ষ শরীয়ত সরকার বললেন, নবী বলেছে, কি বললেন, নবুয়ত খতম, বেলায়েতের সূচনা হলো। আজ থেকে বেলায়েতের সূচনা শুরু হলো, নবুয়ত খতম। আচ্ছা, আমি আপনার কথা ধরে আপনার কাছে একটু জানতে চাইব, আপনার কথা, আপনি বললেন নবী বলেছে নবুয়ত খতম, বেলায়েতের বেলায়েত শুরু, তাই যদি হয়ে থাকে সূরা আলে ইমরান 79 নম্বর আয়াত, সূরা আনকাবুত 17 নম্বর আয়াত, আরও আছে, তবে দুইটা আয়াতকে সামনে ধরলাম। বলা হয়েছে এখানে নবুয়তের আলোচনা করা হয়েছে। আপনার কথা ধরি, নবী যদি তাই বলে থাকে আপনি জানাবেন, আমি আপনার কাছে জানতে চাই এ বেলায়েত সম্বন্ধে কোথায় আল্লাহ আলোচনা করলেন পবিত্র কোরআন, আমি আপনার কাছে জানতে চাই, কারণ আপনার কথা আপনি বলেছেন নবুয়ত খতম, নবুয়ত খতম হয়ে গেছে, বেলায়েত শুরু, তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বেলায়েত সম্বন্ধে কিছু আলোচনা কোরআন শরীফে থাকার কথা, তাই আমি জানতে চাই এই কোরআনের মধ্যে কোথায় এই বেলায়েত সম্বন্ধে আলোচনা আছে, কি করেছে। নবী বললেন আমি হলাম জ্ঞানের শহর, আলী হইল তার প্রবেশ দ্বার। আবার মাওলা আলীকে বললেন, আচ্ছা আপনি বললেন যে বেলায়েত হলো গিয়া তিন প্রকার, বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা এবং বেলায়েতে, উনি তিন প্রকার উল্লেখ করলেন, আরেকটি কি বিষয় স্মরণ নেই, তো যাই হোক আমি আপনার কাছে জানতে চাই, এখানে একটা কথা রাখবো। আমার মাওলা আলী তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন, মাওলা আলী তিনি কোন বেলায়েতের অধিকারী ছিলেন আমি আপনার কাছে জানতে চাই। তবে আমি একটা দলিল পড়েছি, সেখান থেকে জানতে পেরেছি যে সেখানে বলা হয়েছে বেলায়েত হলো চার প্রকার।
আপনার থেকে জানলাম আজকে তিন প্রকার, যাই হোক চার প্রকার হোক আর তিন প্রকার হোক, হয়তো একটা কম বেশি হইতে পারে, তাই না বাবা? তা আমার কথা হলো বেলায়েত হলো চার প্রকার, এখন তিন প্রকার হোক আর চার প্রকার হোক যেটাই হোক, আমার কথা হলো আমার মাওলা আলী কোন বেলায়েতের অধিকারী ছিলেন এবং এই বেলায়েত এই কোন প্রকারের বেলায়েত কিভাবে কিভাবে তাহা প্রাপ্ত হতে হয়, কোন বেলায়েত কোন মাধ্যমে ইহা প্রাপ্ত হতে হয়, অর্জন করতে হয়, অধিকার করতে হয়, আয়ত্ত করতে হয়, আমি আপনার কাছে এখানে এই কথাটি রাখলাম। বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী নূর লাভের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, মহে গোলাপ মহে পুতুল শুধু নবী যখন নূর অবস্থায় ছিল তখন মকামে সোনিয়ায় তাহার অবস্থান ছিল, এই কথা বলে গেলেন আমার শরীয়ত সরকার ভাই, তাই তো আমি কথা ধরে এবার জানতে চাই, এবার জানতে চাই গো, এবার জানতে চাই গো, এবার জানতে চাই গো, এবার জানতে চাই, এবার জানতে চাই গো, এবার জানতে চাই। বড় ভালো একটি বিষয় অবগত হলাম আপনার মাধ্যমে, নবী যখন নূর অবস্থায় ছিল তখন মকামে ছড়িয়ায় তার অবস্থান ছিল, কথা বড় ভালো, কিন্তু এ তথ্যটা আমি আরেকটু ভালো করে আপনার কাছ থেকে বুঝতে চাই ভাইরে ও ভাই। সোনিয়া মকাম, মকামে সোনিয়া, এই মকামের নামের সম্বন্ধে আমি খুব ভালো একটা অবগত না, তো আমি আপনার কাছে জানতে চাই এই মকামের কথাটা কোথায় আলোচনা করা হয়েছে। আমি মকামের কথা জানি কিন্তু সেখানে আমি এই মকামটির বিষয়ে অবগত এখনো হতে পারিনি, আপনার কাছ থেকে জানতে পারলাম একটি সুন্দর একটি বিষয়, তো আমি জানতে চাই আল্লাহ তার কোরআনে বা আমার নবীর হাদিস এই জায়গাগুলোর মধ্যে এই দলিলগুলোর মধ্যে কোন জায়গাটায় এই মকামের সম্বন্ধে আলোচনা করেছে, আমি আপনার কাছে একটু আরেকটু ভালো করে একটু অবগত হতে চাই, তাই আপনার কাছে জানার জন্য একটু জিজ্ঞাসা রাখলাম। আল্লাহ আমার মত তো খানবি, সাল্লাল্লাহ আল্লাহ আমার মত তো খানবি, সাল্লাল্লাহ
আদম সুফির পাপা নবীজি আমার কাবার কাবা তুমি নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা বাজান আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ও আল্লাহর হাবিব, আমি একটি কথা আপনার কাছে একটু বুঝতে চাই, জানার বড় ইচ্ছা, যদি দয়া করে একটু জানাতেন। তো বললেন, তুমি কি জানতে চাও? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদমকে যখন সৃষ্টি করে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন, ও নবী, নবী গো, আপনি তখন কোথায় ছিলেন? আমার দয়ালু নবী একটু মুস্কি হাসি দিলেন, হাসি দিয়া বললেন, তুমি জানতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে জানাতেন, মনে ভরসা। নবী বললেন, তাহলে শোনো, আদম সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আমি নবী আল্লাহর দরবারে নূর রূপে ছিলাম, সেখানে আল্লাহর তাসবিহ পাঠ করতেছিলাম। তখন আদম পানি কাদা মাটির মধ্যে নিহিত ছিল, তখন আদমের আকার হয়নি, তখন সে পানি কাদার মধ্যে নিহিত, কিন্তু তখনও আমি নবী ছিলাম। এরপরে যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন, সর্বপ্রথম আল্লাহ ওই আদমের ওরসে আমাকে রাখলেন, অর্থাৎ এই সর্বপ্রথম এর মাধ্যমেই আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে নামালেন। এরপরে অনেক বড় কথা ছোট্ট করবো, এভাবে আমাকে রাখা হলো নূহ নবীর পৃষ্ঠদেশে, পর্যায়ক্রমে পৃষ্ঠদেশে রাখার পরে যখন নূহ নবী কিস্তির মধ্যে আরোহণ করেছিল, তখন আমি নবী ওই কিস্তির মধ্যে ছিলাম, অর্থাৎ নূহ নবীর পৃষ্ঠদেশে আমি ছিলাম, নূহ নবী আমাকে নিয়েই সেই কিস্তির মধ্যে আরোহণ করেছিল। এরপরে আমাকে এভাবে আমাকে পর্যায়ক্রমে রাখা হল ইব্রাহিম নবীর পৃষ্ঠদেশে, সেখান থেকে রাখা হল বাবা আবদুল্লাহর পেশানিতে, সেখান থেকে আমাকে মাতৃগর্ভে স্থানান্তর করা হয় এবং সে মা আমাকে দুনিয়ার মধ্যে জন্ম দেয়। তাই আমার গানের মধ্যে বলা হলো, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, বাবা এই দুনিয়ার মধ্যে বাবা আদম আগে নাকি বাবা আদম আগে না, তাহলে আগে হয়ে নবীর বাবা হয় কিভাবে? বাবা হয় এইভাবে, এ হলো তার মূল হাকিকত। তাই গানের মধ্যে বলেছে, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির পাপা, নবীজি আমার কাবার কাবা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা,
আমার কাছে প্রশ্ন করেছে, হায় রে প্রাণের ভাই, আমি ভুলি নাই ভুলি নাই কথার জবাব দিতে চাই। প্রশ্ন, নবুয়ত শব্দের অর্থ কি? বড় চমৎকার, আমি ধন্যবাদ জানাই যে আসলে সে ভাব বুঝে তরি বাইতে জানে। বড় ভালো লাগলো তার ভাব দেখে, আমিও চেষ্টা করবো এই ভাব রেখেই তার সাথে গান করার জন্য। তো আমার ভাই আমার কাছে ডাকলেন, জানতে চাইলেন যে নবোধ শব্দের অর্থটা কি। নবোধ শব্দের অর্থ হলো নতুন সংবাদ, নতুন ধন, নতুন উৎপত্তি, নতুন কিছুকে প্রকাশ করা, প্রচার করা, নতুন সংবাদ, উহাকেই বলা হয় নবোধ। এ হলো নবোধ শব্দের অর্থ। নবোধ শব্দের অর্থ ছোট্ট কথায় মূল বিষয় হলো নতুন সংবাদ। নবী রাসূল না এসে, তাদের উম্মতের কাছে নতুন সংবাদ পৌঁছিয়েছে, তাই তাদেরকে বলা হয়েছে নবী, অর্থাৎ নতুন সংবাদ দাতা, নতুন সংবাদ প্রচারককারী। এ হলো তার একটি বিষয়। আরেকটি প্রশ্ন যে রয়ে গেল, সে প্রশ্ন হলো, এ নবুয়ত ছিল বক্ষ দেশে, কিন্তু সেখান থেকে পৃষ্ঠ দেশে গেল কিভাবে? বড় ভাবের একটি প্রশ্ন আপনি করেছেন, তো যাই হোক আমি জবাব করব, তবে আমি আমার মতো করে জবাব করব, কারণ পালার তো হলো আমার নবুয়ত আপনার বেলায়। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, তাই আমি বলবো আমার জবাব হলো, একদিন আমার নবী তার ঘরের মধ্যে বসা ছিলেন, কিন্তু তার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, বস্ত্র ছিল না। তো একদিন হঠাৎ করে আবু জাহেল সাড়া না দিয়ে, কোনো কথা না বলে হঠাৎ করে সে ঘরের মধ্যে ঢুকতে ছিল। ঢুকার যখনই করলেন, তখন আল্লাহ কি করলেন, যাতে ওই আবু জাহেল ওই নবুয়ত সে দেখতে না পায়, সেজন্য সেই নবুয়তকে আল্লাহ তার কুদরতের পৃষ্ঠ দেশে নিয়ে গেলেন। এটা হলো আমার নবুয়তের জবাব, এটা আমি আপনার কাছে সর্বপ্রথমে রাখলাম। এটা আমার নবুয়তের জবাব, তার বেলায়েতের জবাব আছে, সে জায়গায় আমি যাব না, ওটা তার আলোচনা, তার বিষয়। সেজন্য আমি আমার নবুয়ত নিয়ে, আমি আমার যে জায়গাটা, আমি সেখান থেকে তাকে জবাব করলাম, আমরা তার কাছ থেকেও তার আলোচনা শুনব। আগে আলোচনা করার একটা জায়গা দিতে হবে। আমার কোনো প্রশ্ন নাই, তার পয়েন্টে পয়েন্টে আলোচনার মধ্যে প্রশ্ন হয়ে গেছে সর্বপ্রথমে, তাই আমি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম না, কারণ তিনি আমাকে ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা করেছে। শুনেন ঘটনা, তিনি আমাকে দুইটা কথা ছোট্ট করে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার পয়েন্টে ওনার আলোচনার মধ্য থেকে ওনার কাছে আমার জিজ্ঞাসা সর্বপ্রথমে দাঁড়ায় আলোচনার মধ্যে করা হয়ে গেছে, তাই আমি আর তাকে এখন নতুন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম না। আমার সেখানে আলোচনায় প্রশ্ন ছিল যে আমার মাওলা আলী কোন বেলায়েতের অধিকারী ছিলেন, বেলায়েত কোন বেলায়েত কীভাবে প্রাপ্ত হতে হয়, কীভাবে তা অর্জন করতে হয়, এটা আমি সেই আলোচনার মধ্যে প্রশ্ন করে গেছি। সে মকামে সোনিয়া সম্বন্ধে কোথায় কি বলেছেন, সেখান থেকে আমি ছোট্ট একটি পয়েন্ট প্রশ্ন আকারে তার কাছে রেখেছি, তো এখানে আমার জিজ্ঞাসা হয়ে গেছে। সফায়াত দরকার না,
ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে দাও মুহাম্মদ সাল্লে ওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে শেষ দিনে দিন ঘুরাইয়া সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে
রজব কান্দে নবীর প্রেমে দয়াল আমার মন বাজলো না জানে রজব কান্দে নবীর প্রেমে দেখো আমার মন বাজলো না জানে আর কি হবে শেষের দিনে আর কি হবে শেষের দিনে দিন ঘুরাইয়া সন্ধ্যা বেলা মধুর